তিনটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান এবং চারটি কার্তুজ। বসুনগর থানার এমএলএ মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে মালদা ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। তিনটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান এবং চারটি কার্তুজ। এদিন দুপুরে বসুনগর থানার এমএলএ মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে মালদা ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম শেখ মাসিদুর, বাড়ি বসুনগর থানার কৃষ্ণপুর খুতিটোলা গ্রামে। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে তোলা হবে। আমাদের ক্রাইম মনিটরিং গ্রুপ, যেটা আমাদের একটা সেন্ট্রালাইজড গ্রুপ আছে, এটা খুবই বড় সাকসেস। মাসিদুর নামে এটা, এর বয়স হচ্ছে 38 ইয়ার্স, বাড়ি হচ্ছে কৃষ্ণপুর খুদিটোলা, থানা বৈষ্ণবনগর। আনুমানিক 12:20 সময় আজকে ওই এক অন্য লোককে এই হাতিয়ারটা সাপ্লাই দিতে এসেছিল। তো আমাদের টিমটা ওখানে সোর্স ওয়ার্ক মোতাবেক ওখানে স্পটে ছিল। স্পট হচ্ছে MLA মোড় বৈষ্ণবনগর। তো ওখানে হাতে নাতে ধরে ওর এটা আর্মস, তিনটি ইম্প্রোভাইজ ফায়ার আর্মস ও চারটি গুলি এটা রিকভারি করা হয়। অন্য লোকটি যে ছিল সেটা পালিয়ে যায়। তার সন্ধানে আমরা তদন্তে ওর নামটাও পেয়ে যাবো, ওকে তাড়াতাড়ি আরেস্ট আমরা করতে পারবো। ডেফিনেটলি দুষ্কৃতি অনেক কাজেই লাগায়, সেটা কি কাজের জন্য ছিল সেটা একটা আলাদা প্রশ্ন আছে। বাট এই সাপ্লাই করছিল, কোথায় থেকে সাপ্লাই করছে এটা আমরা এখনো জিজ্ঞাসাবাদ করে উঠতে পারিনি। তো এটা আমরা দেখব কোথায় থেকে নিয়ে এসছে, কিভাবে নিয়ে এসছে, আর কোনো যুক্ত আছে কিনা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।